আমার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার 6 নম্বর উত্তর ইজাখালী মুন্সিগ্রামে। আমি আবুহাট প্রাইমারি এবং হাই স্কুলে পড়াশোনা করেছি, আবুহাট উচ্চ বিদ্যালয়। 70 সালে আমি এসএসসি পরীক্ষায় পাশ করি আবুহাট থেকে প্রথম শ্রেণীতে। আমি নিজামপুর কলেজের ছাত্র ছিলাম 1971 সালে। 1968 সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম একজন নেতা গিয়াসুদ্দিন আহমদ চৌধুরী আমাদের স্কুলে আবুরহাট হাই স্কুলে আসেন। ওনার হাতেই আমি ছাত্র ইউনিয়নের সেই সদস্য প্রাথমিক সদস্য পদ লাভ করি। 68 সালের পর থেকে আমি ছাত্র ইউনিয়নের সাথে সক্রিয়ভাবে কাজ করি, কাজ করার সুযোগ লাভ করি। 1969 সালের গণ আন্দোলনের সময় আমরা আমাদের এই মিরসরাই থানার যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে একসাথে কাজ করি। 70 সালের নির্বাচনেও আমরা কাজ করি। মাওলানা আহমেদুর রহমান আজমি বর্তমানে প্রয়াত, তখন প্রাদেশিক পরিষদের আরেকজন ছিলেন অ্যাডভোকেট, ওনার নামটা আমি স্মরণ করতে পারতেছি না, এরাই ইলেকশনে ছিলেন, আমরা ইলেকশনের জন্য কাজ করি। 1971 সালের মার্চ থেকে সত্যিকার হবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে স্বাধীনতার যুদ্ধের জন্য কাজ করি। এবং আমাদের সাথে ওই আমাদের উপজেলার আপনার রাজনৈতিক এবং গণসংগঠন সবাই একসাথে, প্রগতিশীল সংগঠনগুলো একসাথে কাজ করে। 71-এর মুক্তিযুদ্ধের সময় আমি আবুরহাটের আপনার ইউনিটের সভাপতি ছিলাম। আমার উপজেলার আমার নেতা ছিলেন এ কে এম আলাউদ্দিন। আমি যুদ্ধের সময় যারা ভারতে পথে ছিলেন, দেশ ত্যাগ করতেছিলেন, তাদের কীভাবে নিরাপদে যাবেন তাদের মানে সর্বাত্মক আমি সহযোগিতা করেছি। সেখানে আমার এলাকার কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন এবং ন্যাপের নেতৃবৃন্দর সাথে একসাথে আমি কাজ করেছি। ওনারা অনেকেই নাই এখন। একদিন আমরা আবুরহাট হাই স্কুলের মাঠ থেকে আমরা প্রায় 40 জন একসাথে সারারাত হেঁটে রামগড় সীমান্ত অতিক্রম করে আমরা ভারতের ভূখণ্ডে যাই এবং সেখানে মিরসরাইয়ের করেহাট এলাকার ওনার বাড়ি করেহাটে ছিল ওবায়দ বলি সাহেবের আমরা ক্যাম্পে পৌঁছি। আমরা সেখানে 10-12 দিন আমরা প্রশিক্ষণে অংশগ্রহণ করি। প্রশিক্ষণ শেষে আমরা আমাদের আমাদের এলাকাতে আমরা ফিরে আসি। ফিরে এসে আমি ঠিক জুন মাসের দিকে মনে হয় এটা, পাকিস্তানি সৈন্যরা যখন আবুরহাটে আসে আমরা তাদেরকে তাদের সঙ্গে আপনার যুদ্ধ করি। আমার সাথে জনাব তোফাজ্জল হোসেন আবুরহাট বাজারের একজন চা দোকানের মালিক ছিলেন, ওনার জয়নগর নিবাসী, উনি পাকিস্তানিদের গুলিতে শাহাদাত বরণ করেন। উনি আমার থেকে প্রায় 5-6 হাত সামনে ছিলেন। এরপরে আমরা ওরা পিছনে পিছু হতে হতে গুলি করতে করতে ওরা জোরারগঞ্জ চলে যায়। এরপরে আমরা দারোগাহাটের ওখানে আরেকটা যুদ্ধ হচ্ছিল সেদিন, সেই দিকে রওনা দিই। এরপরে আমরা ওখানে যুদ্ধ চলাকালে আমরা দেখলাম আমাদের এলাকাতে ওনার নাম ছিল কাশেম ঝুলন কুলবাড়ি, ওনার নেতৃত্বে গেরিলা বিভিন্ন স্থানে যুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু উনি যে কাজটা করতেছিলেন তখনকার যারা চোর ডাকাত মুসলিম লীগার জামাত ওদেরকে আপনার
মেরে ফেলতে ফেলা শুরু করলেন উনি, এবং ওনাদের অনেকের থেকে আপনার টাকা পয়সাও মানে সংগ্রহ করা শুরু করলেন। আমরা দেখলাম আমাদের সাথে যারা ছিলেন অনেকেই প্রগতিশীল যারা ছিলেন তারা মনে করলেন যে জনযুদ্ধ তো এভাবে হয় হবে না, এভাবে মানুষ থেকে টাকা পয়সা নিয়ে আপনার জনযুদ্ধে মানুষের মন ইয়ে করা যাবে না, স্বাধীনতার পক্ষে কাজ করা যাবে না। আমরা দেখলাম একদিন হরিণা ক্যাম্প থেকে একদল প্রথম দল আপনার মুক্তিযোদ্ধা এসে ওই কাশেম এবং তার সহযোগী অনেকেই হত্যা করলো, এবং সেই সেদিনই উদয় আমরা ভারতের পথে আবার রওনা দিলাম। আমরা সেবার আবুরহাট থেকে সারা রাত হেঁটে মৌরিগঞ্জ হয়ে আমরা শ্রীনগর মনু ক্যাম্প হয়ে আমরা আগরতলা পৌঁছি। আগরতলাতে সেখানে বাংলাদেশের প্রগতিশীল অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, গণসংগঠনের নেতৃবৃন্দের সাথে দেখা হওয়ার সুযোগ হয়। সেখানে আমি অন্যান্যদের সাথে তাত্ত্বিক প্রশিক্ষণ গ্রহণ করি, এবং এরপরে সেখান থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয় প্রতিদিনই পত্রিকাগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নামে একটা পত্রিকা প্রকাশিত হতো, সেই পত্রিকাটা আমাকে বিতরণ করতে হবে, বিক্রি করতে হবে। আমি আগরতলা শহরে এই পত্রিকাটা নিয়মিত আপনার বিক্রির ব্যবস্থা করি, এবং ভারতীয় জনগণের মানে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে আমি ভূমিকা রাখি। এই পত্রিকাটা বেশ ভালোই বিক্রি হয়েছিল আগরতলাতে। এই কিছুদিন আগরতলাতে থাকার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয় তখনকার ন্যাপের একজন নেতা পঙ্কজ ভট্টাচার্য, ওনার সাথে গোকুলনগরস্থ একটা ক্যাম্পের মানে পরিচালনার কাজে। আমি ওনার সাথে গোকুলনগর ক্যাম্পে ছিলাম পুরো ক্যাম্প পরিচালনার দায়িত্বে। আমার সাথে ছিলেন বর্তমানে ডক্টর এম এম আকাশ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, আরেকজন ছিলেন জুলিয়াস। আমরা তিনজনেই মূলত পুরো ক্যাম্পটা পরিচালনা করি, যারা বাংলাদেশ থেকে এসেছিল যুদ্ধ করার জন্য এবং যারা বাংলাদেশ থেকে বাংলাদেশে ফিরছিল, এই তাদের সবাই এখানে থাকা খাওয়া এবং এদের নিরাপদে যাতে তারা বাংলাদেশে ফিরতে পারে সেই ব্যবস্থাটা করা। আমি 6ই ডিসেম্বরের মানে যখন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিল, আমরা আমাদের ক্যাম্পের সামনে দিয়ে যুদ্ধ মানে আমরা দেখতেছিলাম, আমরা এটা খুবই সীমান্তের কাছে ছিল। আমরা ডিসেম্বরের বোধহয় 11 তারিখে দিকে আমরা বাংলাদেশে ফিরে আসি, আমাদের এলাকাতে আমরা ফিরে এসি। আমরা দেশে ফিরে এসে আমরা দেশ গড়ার কাজে আমরা আত্মনিয়োগ করি। এরপরে আমি সরকারের মাধ্যমে সোভিয়েত সরকারের বৃত্তি নিয়ে আমি সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করতে যাই। আমি সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোটিভ স্পেশালাইজেশনে আমি পড়াশোনা করি। আমি সেখানে 1979-এ আমি মাস্টার ডিগ্রি করি, এবং পরবর্তীতে ওই বাংলাদেশ সরকারের কোটাতে আমি আবার পিএইচডি করি। 1983 সালে আমি বাংলাদেশে ফিরে আসি এবং চট্টগ্রাম বর্তমান চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে সহকারী অধ্যাপক পদে আমি কাজ শুরু করি, এবং বর্তমানে যেটা চুয়েট আর কি, চুয়েটে আমি ছিলাম দীর্ঘ 6 বছর। এরপরে আমি ঢাকাতে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনে প্রায় 8 বছর কাজ করি। এরপরে 1997 সালে আমি আরব আমিরাতের সামরিক বাহিনীর মেনটেন্যান্স ইউনিটের টেকনিক্যাল অ্যাডভাইজার হিসাবে আমি প্রায় 10 বছর কাজ করি, এবং বর্তমানে আমি আবুধাবিতে আছি, এবং আবুধাবিতে অন্য একটা প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে আমি কাজ করে যাচ্ছি। 1971 থেকে আজ প্রায় 46 বছর অতিক্রান্ত হয়েছে। সত্যিকার অর্থে বলতে কি, আমরা ওই যে বলেছিলাম দেশ গড়ার কাজে আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করব, এবং সেই জন্যই বিদেশ থেকে ফিরে এসে নিজের দেশেই কাজ করেছি 14 বছর একটানা। বিভিন্ন সরকার দেশের ক্ষমতায় ছিলেন,
একাত্তর থেকে পঁচাত্তর একরকম মুক্তিযুদ্ধের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন সেই সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত হয়েছিল। পঁচাত্তর থেকে দীর্ঘ একুশ বছর বলতে গেলে এর বিপক্ষ শক্তি বাংলাদেশে আপনার শাসন করেছে। বর্তমানে 96 সাল থেকে 2001 এবং 2001-এর পরে এরপরে 2006 থেকে বর্তমানে আপনার যে স্বাধীনতার পক্ষের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশের স্বাধীনতার যে স্বপ্ন ছিল দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা, এবং বর্তমান সরকার যা কাজ করছে আমি মনে করি দেশের সাধারণ মানুষের জন্য আরও বেশি কাজ করা দরকার, আরও বেশি পরিকল্পনা গ্রহণ করা দরকার, যাতে সমাজের নিচের মানুষগুলো আরও উপরে উঠে আসতে পারে, এবং এতে করে আমি মনে করি সত্যিকারের অর্থনৈতিক উন্নয়ন হবে এবং মানুষের সুখ শান্তি মানে আপনার ফিরে আসবে, এই আমি মনে করি।